সন্দেশখালি হোক বা অন্য কিছুই, মানুষ সব বুঝতে পারছেন শান্তি সম্প্রীতি যদি না থাকে কোনো রাজ্যের উন্নতি হয় না। এমনি বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন ঝটিকা সফরে ইসলামপুরে এসে পৌঁছন তিনি। মালদা ভারতীয় জনতা পার্টির মিটিংয়ে অংশগ্রহণ করতে সড়কপথে মালদার পথে ইসলামপুরে দাঁড়ান। শহরের জীবনমোড় এলাকায় বিজেপির এক কার্যকর্তা প্রবীর দাসের বাড়িতে দুপুরের মধ্যাহ্নভোজন সারেন তিনি। মধ্যাহ্নভোজনের শেষে তিনি আবার মালদার উদ্দেশ্যে রওনা দেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন বিশ্ব বরেণ্য, তিনি গ্যারান্টির কথা বলেন, তাই মানুষ বুঝতে পারছে যে উন্নয়ন ছাড়া কিছুই হবে না। তিনি বলেন, মালদায় একটি মিটিং রয়েছে, সেই মিটিংয়ে যাচ্ছি এবং আমাদের নিয়ম রয়েছে কার্যকর্তার বাড়িতে আহার গ্রহণ করার। সেই মতোই তিনি ইসলামপুরে মধ্যাহ্নভোজন সেরেছেন তিনি। পশ্চিমবঙ্গে গতবারের লোকসভা নির্বাচনের থেকে বেশি আসন হবে বলে তিনি আশাবাদী। ত্রিপুরায় ডেমোক্রেসি আছে, লোকে শান্তিতে আছে দাবি তার। পাহাড় সমতল এখন আনন্দে আছে, ত্রিপুরায় না আসলে বুঝতে পারবেন না, এদিন দাবি করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, সন্দেশখালি হোক বা অন্য কিছুই, মানুষ সব বুঝতে পারছেন শান্তি সম্প্রীতি যদি না থাকে কোনো রাজ্যের উন্নতি হয় না। আমাদের যিনি গার্জিয়ান, শুধু ভারতবর্ষের না, এখন বলতে গেলে বিশ্ববরেণ্য সমস্ত জায়গায় যার নাম সবাই জানে, হচ্ছে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি যেভাবে চিন্তা করেন, যে মানুষের জন্য যেভাবে ভাবেন এবং উনি গ্যারান্টির কথা বলেন, মানুষ বুঝতে পারছে যে ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। তো আমি এই রাজ্যে তো সবসময় আসি না, এই জায়গা দিয়ে আমি প্রথম এলাম। আমি তা আমাদের পার্টির মিটিং আছে মালদাতে, তো অন দ্য ওয়ে আমি এই জায়গা দিয়ে আমি যাচ্ছি। আজকে আমাদের নিয়ম হচ্ছে কার্যকর্তার বাড়িতে আমরা সাধারণত খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তো অন দ্য ওয়ে এখানে আমার ভাইয়ের এখানে এলাম, প্রবীর বাবুর বাড়িতে এলাম, তো এখানে খাওয়ার ব্যবস্থা করেছে, এখন আবার রওনা দেব। তো একটা কথাই বলবো, এই সন্দেশখালি হোক আর যাই হোক, মানুষ কিন্তু সব বুঝতে পারছে যে আগামী দিন শান্তি সম্প্রীতি যদি না থাকে কোনো দিন কোনো রাজ্যের উন্নয়ন হয় না। কার্যক্রম আছে মালদাতে 4টা নাগাদ, তো উনি 1:35 নেমেছেন, তো আমি ওনাকে বললাম যে দুপুরবেলায় আপনি দুটো ডাল ভাত আমার এখানে যাওয়ার পথে খেয়ে যাবেন, ভোজন করে যাবেন। উনি বললেন ঠিক আছে, যাওয়ার পথে তাহলে দুটো ডাল ভাত যা হয় ভোজন করে যাবো। উনি এসেছিলেন, খাওয়া দাওয়া করলেন, এখন উনি বেরোলেন মালদার উদ্দেশ্যে।